हरे कृष्ण। तो हमें खूब आनंदित अपन संगलाभ करार सूझ पे तो आज के श्रीमद् भगवद गीतार एक श्लोक थे श्रवण करार चेष्टा करब। सप्तम अध्याय एक नम्बर श्लोक। माया सप्तमना पार्थ युगं जंजन मदाश्रय असंशयं समग्रं मां यथा गायस्यसि तस्मिन्। माया सप्तमना पार्थ युगं जंजन मदाश्रय असंशयं समग्रं मां यथा गायस्यसि तस्मिन्। क्यों बोलते पारबेन श्लोकटा? मुखस्थ आछे कारो? अच्छा, एटि एकटि गुरुत्वपूर्ण श्लोक। এই শ্লোকের উপর শ্রীল প্রভুপাদ প্রায় এক মাস ধরে ব্যাখ্যা করেছিলেন একটা শ্লোক। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ এই যে শ্লোকের উপর ব্যাখ্যা করেছেন এটা নিয়ে এত বড় একটা গ্রন্থ বেরিয়েছে, ভলিউম একটা শ্লোকের উপর। তাহলে বুঝতেই পারছেন এই শ্লোকটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখানে সংক্ষিপ্ত অল্প সময়ে আজকে দশটার মধ্যে ফিরতে হবে, কারণ লকডাউনের ব্যাপার আছে। তো তাই আমরা সংক্ষেপে কিছুটা আস্বাদন করার চেষ্টা করব। মায়া সপ্তমনা পার্থ, এই শ্লোকের বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কথা বলছেন। মায়া সপ্তমনা পার্থ, হে পার্থ, পৃথার পুত্র। পৃথাকে কুন্তী, কুন্তীর একটি নাম হচ্ছে পৃথা। হে পৃথার পুত্র পার্থ, মায়াসক্ত, যার মনটা আমার প্রতি আসক্ত, অর্থাৎ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের প্রতি আসক্ত তো সবাই হবে না, কৃষ্ণ বিদ্বেষীও আছে। অনেকে আছে কৃষ্ণের নামই শুনতে পারে না, কৃষ্ণের আমলও ছিলেন শিশুপাল, জরাসন্ধ, কংস, রামলীলায় রাবণ, তারা ভগবানের নামও শুনতে পারতেন না, সহ্য করতে পারতেন না। তো সেটা তখনও ছিল, প্রাচীন যুগেও ছিল, সত্যযুগেও ছিল, সত্য ত্রেতা দ্বাপর সব যুগেই ছিল, এখনও আছে, এখন আরও বেশি না। এখন বিজ্ঞানের দৌলতে ইন্টারনেট আবিষ্কার হয়েছে, যার ফলে এখন আর কোনো কিছু লোকানো থাকে না। সব আগে আমরা নিজেরাই জানতাম না যে খ্রিস্টান ধর্মটা কীরকম, মুসলমান ধর্মটা কীরকম, সনাতন ধর্ম কীরকম, আমাদের কোনো আইডিয়া খুব একটা ছিল না। কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে এখন সবাই বুঝতে পারছে কম বেশি, এটা তুলনামূলক জাগরণ কিন্তু হচ্ছে সারা পৃথিবী জুড়ে, এটা হচ্ছে ওই ইন্টারনেট এসছে বলে। অনেকেই আপনারা দেখবেন বিভিন্ন ধর্ম অবলম্বীরা ভিডিও বের করেছে, প্রত্যেকেই দাবি করছে আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ, তাই না? এখন এতে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার কাছে অনেকে পাঠায়, ভিডিও পাঠায়, দেখুন তো প্রভু এটা ঠিক আছে কিনা। দেখি ওই ইনবক্সে সবাই বলছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো বলেছেন, ধন্যবাদ, ধন্যবাদ, মানে প্রশংসা করছি। আমি দেখলাম উল্টাপাল্টা বকছে, উল্টাপাল্টা বকছে, কিন্তু ইনবক্সে সবাই প্রশংসা করছে। তার মানে কি? তার মানে সঠিক জ্ঞান অধিকাংশ মানুষের নেই, যার ফলে কোনো অপসম্প্রদায় থেকে কোনো মানে হাতুড়ে ডাক্তারও যদি কিছু বলতে শুরু করে, লোকে সেটা মনোযোগ দিয়ে শোনে এবং মনে করে এটাই ঠিক, এইভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, আমার প্রতি আসক্ত চিত্ত হও। আসক্তি কি, ভগবানের প্রতি আসক্তি কি সহজে আসে? ভগবানের প্রতি আসক্তি সহজে আসতে চায় না, সেই জন্য জ্ঞান দরকার, অনুভূতি দরকার, ভক্তি দরকার।
অনুভূতি যদি পরিপক্ক না হয়, অনুভূতি যদি পরিপক্ক না হয়, তাহলে অনেক সময় আমরা তিলক কাটি, বৈষ্ণব পোশাক পরি, কণ্ঠীমালা ধারণ করি, কিন্তু অনুভূতি পাকা নেই, উপলব্ধি কাঁচা উপলব্ধি, যার ফলে কি হয়, আমাদেরও কৃষ্ণের প্রতি আসক্তিটা ঠিক মতো জাগে না। শ্রীল প্রভুপাদের বিখ্যাত দৃষ্টান্ত যে অনেক সময় মাংসের দোকানে 10-12টা পাঠা বাঁধা থাকে, যেখানে নিয়মিত মাংস বিক্রি হয়, 10-12টা পাঠা বেঁধে রাখে, একটা পাঠা কাটে, তাই না, যে কষাই সে একটা পাঠা কাটে, অন্য পাঠাগুলি কি করে, ঘাস খায়, আনন্দ ফুর্তি করে, মৈথুন করে, আবার তাকিয়ে তাকে দেখে, তারই সামনে তারই বন্ধু তাকে হত্যা করা হচ্ছে, সে উঁকি মেরে দেখে, ঠিক আছে, ঘাস খাচ্ছে, অনেক সময় মৈথুনে লিপ্ত হয়। তো প্রশ্ন হচ্ছে, এই যে পাঠাগুলি, এই পাঠাগুলি দৌড়াবার চেষ্টা করছে না, পালাবার চেষ্টা করছে না, কেন? খুব সোজা উত্তর, কেন পালাবার চেষ্টা করছে না? 10টা মানুষ যদি সেখানে বাধা থাকতো, 10টা মানুষ যদি বাধা থাকতো আর একটা মানুষ নিয়ে যদি কাটা হতো, বলে এরকম কি হয়, এরকম হয়েছিল, হিটলার এরকম করতেন, তিনি গাড়ি ভর্তি মানুষ নিয়ে যেতেন, একটা যন্ত্র ছিল, কি যন্ত্রটার নাম, গিলেটিন, হ্যাঁ গিলেটিন, গিলেটিন যন্ত্রের মধ্যে একজন একজন করে মানুষ গলা কাটা হতো, আর অন্য মানুষগুলি গাড়িতে ভর্তি থাকতো, একজন একজন করে নামাতো, একজন একজন করে গলা কাটত, অন্য মানুষগুলি তারা খুব উদ্বেগ উৎকণ্ঠায় থাকতো, হ্যাঁ কীভাবে যদি পালাবার কোনো সুযোগ পায়, হ্যাঁ সেই মানে উৎপেতে থাকত, আর সুযোগ পেলে তো দৌড়, মানুষ হলে দৌড়, কিন্তু পাঠাগুলি দৌড়ায় না, কেন? চেতনা, নিম্ন চেতনা, তো মানুষের মধ্যেও নিম্ন চেতনা আছে, আমরা যে বলি উপলব্ধির অভাব, উপলব্ধির অভাব, অনুভবের অভাব, যার জন্য মানুষ যেখানে চেষ্টা করা দরকার সেখানে চেষ্টা করে না, পাঠাগুলি যেমন যেখানে পালানো দরকার সেখানে পালাবার চেষ্টা করে না, তার চেতনা অনুন্নত, উন্নত নয়, তো মানুষেরও চেতনা যখন উন্নত হয় না তখন তার উপলব্ধি কম থাকে, উপলব্ধি এবং অনুভূতি কম থাকে, তাহলে কম অনুভূতিটাকে কি করে পাকানো যায়, অনুভূতিটা কাঁচা, এটাকে কি করে পাকানো যায়, এই জন্য কৃষ্ণ বলছেন, তৎশ্রেণু, আমার কথা শোনো, সাধু সঙ্গে হরি কথা শোনো, সাধু সঙ্গে হরি কথা তো শুনছি, শুনলেও তো কাজ হচ্ছে না, সুখদেব গোস্বামী বলছেন মনটা হচ্ছে মদের বোতলের মতো, আমার কথা নয়, মদের বোতলে যদি আপনি অ্যাসিড দিয়ে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করেন, পরিষ্কার করে গন্ধ শুকেন, কিসের গন্ধ পাবেন, মদের গন্ধ, মদের বোতল যতই আপনি সাবান দিয়ে সার্ফ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করুন না কেন, তারপরে আবার শুকে দেখবেন মদের গন্ধ, তা আমাদের মানুষের মনটা হচ্ছে সেরকম, যার জন্য ভাগবত বলছে নষ্ট প্রায়েষু অভদ্রেষু, আমাদের যে মনের মধ্যে অভদ্র আছে, অভদ্র কাম ক্রোধ এগুলি প্রায় নষ্ট হয়, প্রায় কেন বলছেন, তার মানে সম্পূর্ণ নষ্ট হয় না, প্রায় নষ্ট হয়, নষ্ট প্রায়েষু অভদ্রেষু, হৃদয়ের অভদ্রগুলি প্রায় নষ্ট হয়ে যায়, তার মানে ভাগবত যেন সাহস পাচ্ছে না একথা বলতে, যে তোমার হৃদয়ের অভদ্র সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, ভাগ শ্রীমদ ভাগবত বলছে প্রায় নির্মূল হয়ে যাবে, তার মানে কিছু থাকবে, মদের গন্ধ দুর্গন্ধ কিছু থাকবে, যাই হোক কিছু থাকলেও যদি সেটা দমিত থাকে, যেমন বিষ দাঁত ভাঙা সাপ, সাপের যখন বিষ দাঁতটা ভাঙা থাকে সেই সাপও কিন্তু কামড় দেয়, কিন্তু বিষ দাঁত ভাঙা থাকলে সেই কামড়ে খুব একটা ক্ষতি হয় না, একটু ব্যথা পাবেন কিন্তু বেশি ক্ষতি হবে না, ঠিক সেরকম
ওই শ্রীমদ ভাগবত কি করবে, আমাদের কামনা বাসনার যে বীজ দাঁত আছে সেটাকে ভেঙে দেবে। তারপরে হয়তো মাঝে মধ্যে মন চঞ্চল হতে পারে, কিন্তু ওই সাপের কামড়টা তো পড়বে না, বুঝেছেন, মানে টিকে যাবে, ভগবান রক্ষা করবেন, যেমন করি হোক ভগবান রক্ষা করবে। তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে হরিকথা শুনতে হবে। এখন ইন্টারনেটের যুগে হরিকথা শোনা কিন্তু সহজ। আপনি যদি মনে করেন যে আপনি গুরু মহারাজের বক্তৃতা শুনবেন, সঙ্গে সঙ্গে খুলবেন ইউটিউব ফেসবুক, ওইগুলির মধ্যে যেমন আপনাকে নরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে অনেক আছে, এরকম কি বলে গুগল, এইসবের মধ্যে আপনাকে নরকে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে, আবার এইসবের মধ্যে আপনাকে গোলকে নিয়ে যাওয়ার সুব্যবস্থাও আছে। যদি আপনি ওইসবে শুদ্ধ বৈষ্ণবদের প্রবচন, বিশেষ করে গুরু মহারাজের প্রবচন যদি আপনারা শ্রবণ করেন নিয়মিত, তাহলে আস্তে আস্তে অনুভূতিটা পাঠার অনুভূতি থেকে মানুষের অনুভূতিতে রূপান্তরিত হবে। যখন মানুষের অনুভূতিতে রূপান্তরিত হবে, তখন কিন্তু আপনি ওই পাঠার মতো আর চুপচাপ থাকতে পারবেন না, কিছু মনে করবেন না, কিন্তু এগুলি ভাগবতের কথা, শ্রীল প্রভুপাদের শ্রীমুখ নিঃসৃত কথা, আমরা শুধু পুনরাবৃত্তি করছি। যখন হরিকথা শুনতে শুনতে আপনার অনুভূতি হবে, অনেক সময় এক কানে ঢুকে আরেক কানে বেরিয়ে যায়, কথা বলবেন না, কথা বলবেন না, অনেক সময় এক কানে ঢুকে আরেক কানে বেরিয়ে যায়, কথাটা বলছে অনুভূতি থাকে না। অনেক সুন্দর সুন্দর এই যে প্রভু ভজন গাইলেন, এগুলি ভালো করে অনুভূতি যদি হয়, অনুভব হলে পরে আপনি চেষ্টা না করে আপনি পারবেন না, আপনাকে আধ্যাত্মিক পথে আপনাকে সচেষ্ট হতেই হবে যদি অনুভূতি হয়। আর যদি পাঠার মতো দেখেও দেখলাম না, পশ্চন্নপিন পশ্চতি, শুনেও শুনলাম না, মানে বুঝেও বুঝলাম না, জ্ঞানপাপী, তখন কিন্তু আর কোনো কাজ হবে না, এই হরিকথা শুনেও বেশি কাজ হবে না। আমি গতকাল একটা শ্লোক নিয়ে, একটা ভজন নিয়ে আলোচনা করছিলাম, হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ, একটা সাপ, বুঝেছেন, প্রচণ্ড বিষাক্ত সাপ, কিন্তু দেখতে খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে সাপের, বিষাক্ত সাপের গায়ে অনেক সময় সুন্দর সুন্দর ছবি থাকে, হ্যাঁ, হলুদ নীল এরকম সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে। তা একজন মনে করছে এটা একটা মণিমুক্তার মালা, মণিমুক্তার হার, তো সেটাকে নিয়ে একেবারে গলায় জড়িয়েছে, খুব আদর করছে। তো সেই সাপ কী করবে, যত আদর পাবে তত ছোবল দেবে, আপনি 10 বার আদর করলে 10 বার ছোবল দেবে, তাই না? তাহলে মহাজনরা যে গানগুলি গেয়েছে এগুলি খুব চিন্তার ব্যাপার। হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ, যে সাপ আমাকে ছোবল দেবে, আমাকে মেরে ফেলবে, আমি মনে করছি যে মুক্তার হার, আমি একেবারে জড়িয়ে ধরছি আদর করে, হ্যাঁ, তারপর আমাকে দিচ্ছে ছোবল। তা আমাদের মানব জীবনটা অনেক সময় এরকমই চলে, কীরকম যে একটু ভোগ বিলাস করি, একটু ফুর্তি করি, আনন্দ করি, কিন্তু যাকে আমি আনন্দ করছি সেই জিনিসটা কি, একটা বিষাক্ত সাপ। কেন? কারণ এই আনন্দের ফলে, আনন্দ তো নয় দেহসুখ, এই দেহসুখের ফলে আমাকে লক্ষ লক্ষ বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে আমাকে কখনো নরকে যেতে হবে, পশু জন্ম 84 লক্ষ রকমের জন্ম ভোগ করতে হবে, ক্যান্সার, যক্ষা, কত রকমের রোগ হবে, এই রোগগুলি তো বিনা কারণে হয় না, কোনো কিছু দুর্ঘটনা নয়, সব কিছুর পেছনে কারণ আছে। কেউ যে অন্ধ হয়ে জন্মায় বিনা কারণে, বিনা কারণে নয়, তার পূর্বজন্মে পাপ ছিল, সেই পাপের ফল। অনেক সময় শিশুরা শিশুকালেই একটা বলে লিভার নষ্ট, কিডনি নষ্ট, শিশুকালে, এইগুলি পূর্বজন্মের পাপের ফল। এইভাবে আমরা যখন পাপ করি ভোগের বাসনায়, ভোগের লিপ্সায়,
আমরা যখন পাপ করি আমাদের লক্ষ লক্ষ বছর নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ বছর ধরে আমরা কষ্ট পাই, বুঝেছেন? তাহলে এটা কত বড় বিষাক্ত সাপ, এই যে ভোগলিপ্সা, ভোগলিপ্সা। আমাদের ইসকনে চারখানা নিয়ম পালন করতে বলা হয়, আর এই চারখানা জিনিসেই মানুষের রুচি বেশি। যে চারখানা জিনিস ইসকনে নিষেধ করা হয়েছে, এই চারখানা জিনিসেই মানুষের রুচি আজকাল কলিযুগে মানুষের রুচি বেশি। ওইটা হচ্ছে বিষাক্ত সাপ, এই চারখানা জিনিস হচ্ছে বিষাক্ত সাপ, প্রচণ্ড বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ যখন কামড় দেয় আপনি এই জন্মে মারা গেলেন, কিন্তু এই যে চারখানা বিষাক্ত সাপ ইসকনে নিষেধ করা হয়েছে শাস্ত্র অনুসারে, এটা ইসকনের মন গড়া নয়, ভাগবত উল্লেখ আছে, এই চারখানা সাপের সঙ্গ যে করবে, কি মনে করেন মুক্তার হার, আমার প্রাণের প্রাণ, এগুলো আমার খুব প্রিয়। যেমন নেশা, ও আমার খুব প্রিয়, আমার খুব প্রিয়। অবৈধ সঙ্গ, ও আমার খুব প্রিয়। তো কলিযুগে তো এসব সংখ্যা বাড়ছে, এসব পাপের সংখ্যা বাড়ছে। খুব প্রিয় মুক্তার হার, মুক্তার হার, সে একেবারে জড়িয়ে ধরছে মুক্তার হার। তাহলে হার বলিয়া গলায় পড়িলি কি সমন কিঙ্কর সাপ। এটা যে সাপ তুমি বুঝতেই পারছো না, তুমি ভাবছো খুব মজার জিনিস, খুব আনন্দের জিনিস, কিন্তু এটা যে তোমাকে লক্ষ লক্ষ বছর এমনকি কোটি কোটি বছর তোমাকে সাপ ঘাটের জল খাওয়াবে, তোমাকে অনেক কষ্ট দেবে, অনেক রোগে ভোগাবে, নরকে নিয়ে যাবে পশু জন্মে। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে আমরা দেখি, আমি যখন মঙ্গল আরতি যাই, কতগুলি কুকুর এই শীতের মধ্যে শুয়ে থাকে রাস্তায়। তো সেরকম মানুষ, এখন মানুষ আমরা আছি, কিন্তু যদি কেউ অনাচারে লিপ্ত হয় তাহলে সেও এরকম কুকুর হয়ে তাকে রাস্তায় ঘুমাতে হবে। আমি আজকে না কালকে একটা পাঠ শুনছিলাম, যে ভারতের একজন প্রধানমন্ত্রী, উনি নামটা বলেছিলেন, আমি নামটা বলবো না, ভারতের একজন প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছেন, ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু পাপের কারণে, উনি প্রাইভেট পাপ, কারণ প্রধানমন্ত্রীর প্রাইভেট জীবন তো আমরা সব জানি না, আমরা তো শুধু বাইরের জীবনটাই দেখি, প্রাইভেট জীবনটা জানি না। তো উনি নাকি এমন পাপ করেছেন যে উনি সুইডেনে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছেন, এটা প্রভুপাদ নিজেই বলে গেছিলেন, পরবর্তীকালে আমরা এটা শুনতে পাচ্ছি যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছিলেন। তো প্রধানমন্ত্রী যদি কুকুর হয়ে যেতে পারে, তাহলে কোটিপতি, কোটিপতি বা সব রকমের সুযোগ সুবিধা আছে, অত্যন্ত সুন্দর সুন্দরী বানর বানরী হয়ে জন্মাতে পারে, কোটিপতি পথের ভিখারি হয়ে জন্মাতে পারে, সুস্বাস্থ্যবান ক্যান্সার রোগে যক্ষা রোগে আক্রান্ত হয়ে পরের জন্মে ভোগ করতে পারে এসব। এই জন্য বলা হচ্ছে যে হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ। তো এটা আমরা যদি বাঁচতে চাই সাপের হাত থেকে, কারণ আমার কাছে তো মনে হচ্ছে এটা তো মজার জিনিস, হ্যাঁ, কিন্তু শাস্ত্র বলছে এটা সাপ। আমি যদি ভয়ঙ্কর সাপ থেকে বাঁচতে চাই তাহলে আমার তো অনুভূতি দরকার, পাঠার অনুভূতি দিয়ে হবে না, হবে কি? আমার অনুভূতিটা যদি পাঠার লেভেলে হয় তাহলে তো আমি ঠিক আছে, ঠিক আছে, হোক না, হোক না। প্রভুপাদ এক জায়গায় পাঠ করছিলেন যে এরকম এরকম করলে তুমি পরের জন্মে কুকুর হবে। তা একজন বিদেশি উঠে বলছেন, প্রভুপাদ আমি আগামী জন্মে কুকুর হয়ে জন্মাতে চাই। তখন প্রভুপাদ বলছেন, ঠিক আছে, আমারও আশীর্বাদ রইল। এই আশীর্বাদ শুনে লোকটা আবার ভয় পেয়ে গেছে, প্রভুপাদ আশীর্বাদ করে দিলেন আমাকে, তুমি কুকুর হতে চাও, আমারও আশীর্বাদ রইল, কুকুর যাতে হতে পারে। তো মানুষ পাঠার মতো, পাঠার মতো বুঝতে পারে। এই জন্য ভাগবতে খুব বকা দিয়েছে, তুমি পাঠা, তুমি শুকর, তুমি উট, উট কাটা খায় আর মনে করে মহাফিস্ট। হ্যাঁ, উটকে যখন এক গামলা কাটা দেওয়া হয় সে খায় আর মনে করে মহাফিস্ট, তার জিভ কেটে যায়, জিভ থেকে রক্ত আসে, নিজের রক্ত নিজে খায়। যেমন উচ্ছৃঙ্খল যৌন জীবন, এটা কি? নিজের রক্ত নিজে নষ্ট করা, নিজের রক্ত নিজে নষ্ট করা। তো যাই হোক, কেউ উটের মতো, কেউ শুয়োরের মতো,
কেউ পাঠার মতো সবিদ বরাহষ্ট ফর হই সংস্থতঃ পুরুষ পুরুষ। ভাগবতে বলা হচ্ছে যে স মানে কুকুর, কেউ কুকুরের মতো, বিদ বরাহ মানে শুকর যে মলমূত্র খায়, উষ্ট্র মানে উঠ, সবিদ বরাহষ্ট ফর হই মানে গাধা। আবার এগুলি আবার ভাগবতী প্রভুপাদ ব্যাখ্যা করেছেন কেন মানুষকে গাধা বলা হয়, কেন মানুষকে পাঠা বলা হয়, এইসব কারণ মানুষ বুঝতে পারে না, অনুভূতির অভাব। এখন এই অনুভূতিকে যদি আমি না জাগাই তাহলে তো আমার বিপদ। এই জন্য সাধু সন্ত শাস্ত্র, শাস্ত্রের মাধ্যমে ভগবান অনেক শাস্ত্র দিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে। এই বুঝতে বুঝতে মানুষের কৃষ্ণের প্রতি আসক্তি হয়, জ্ঞান যখন পরিপক্ক হয়, অনুভূতি যখন পরিপক্ক হয়, তখন আর মানুষ পাঠার মতো থাকতে পারে না, তখন আর দাদা গর্দবের মতো সে থাকতে পারে না, তখন সে জেগে উঠে, জীব জাগো জীব জাগো, তখন সে জেগে উঠে, জেগে উঠে তখন সে কীভাবে এই বিপদের হাত থেকে, সামনে যে কোটি কোটি বছরের বিপদ, এক বছরের হলে একটা কথা ছিল, কোটি কোটি বছরের বিপদ, এই বিপদের হাত থেকে, আবার ভাগবতী উল্লেখ আছে যে মহাবিষ্ণুর শরীরে যদি কেউ প্রবেশ করে প্রলয়ের সময় সেখানে আবার কোটি 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 বছর নষ্ট হয়। কেউ যদি প্রলয়কালে মহাবিষ্ণুর শরীরে গিয়ে একবার ঢুকতে পারে তাহলে প্রলয় হলে সবাই মহাবিষ্ণুর, মহাপ্রলয়ের সময় সবাই মহাবিষ্ণুর শরীরে যাবে, সেখানে কোটি কোটি বছর তাকে ঘুমন্ত অবস্থায় থাকতে হবে, তার মানে আরও কোটি কোটি বছর নষ্ট। তারপরে সে যেখানে ছিল সেই অবস্থায় তার জন্ম হবে, যে চেতনা নিয়ে তার মৃত্যু হয়েছিল সেই চেতনা নিয়ে তার জন্ম হবে, পশুর চেতনা নিয়ে মৃত্যু হলে তার পশু জন্ম হবে। তেইভাবে কোটি কোটি বছরের বিপদ, কোটি কোটি বছরের বিপদ, পুনর্জন্ম যদিও বা হয় কখনো পশুকুলে, কখনো বৃক্ষ হয়ে, পশু পাখি জন্তু জানোয়ার, অনেক সময় পশু হয়ে যখন জন্মায় তাকে কেটে কেটে খায় বিভিন্ন দেশে মানুষ, হয়তো আপনার পাকিস্তানে গরু হয়ে জন্ম হলো তাহলে কী হবে, কেটে খেয়ে ফেলে, আর ভারতবর্ষে যদি ছাগল শুকর হয়ে জন্মান কেটে খেয়ে ফেলে, তাই না? এই যে বিপদগুলি আমরা বুঝতে পারছি না, হ্যাঁ, কেউ বিশ্বাস করছে কেউ বিশ্বাস করছে না, তো বিশ্বাসটা যাতে পরিপক্ক হয়, পরিপক্ক হবে কী করে সেটাই কৃষ্ণ বলছেন, মায়াসক্ত মনা পার্থ, আগে আমার প্রতি তোমার আসক্তি যাতে বৃদ্ধি হয় সেই জন্য তৎসিনো তুমি কৃষ্ণ কথা শুনো, মায়াসক্ত মনা পার্থ যুগঞ্জন মদাশ্রয়, আমাকে আশ্রয় করে তুমি ভক্তি যুগে যুক্ত হও। তো আশ্রয় কী করে করব, অর্জুন তো আশ্রয় করেছিলেন, অর্জুন সরাসরি কৃষ্ণকে পেয়ে গেছিলেন তাই অর্জুন সরাসরি আশ্রয় করতে পেরেছিলেন, আমরা কী করে আশ্রয় করব, হ্যাঁ, সদ্গুরুর মাধ্যমে, দীক্ষাগুরু শিক্ষাগুরু সদ্গুরুর মাধ্যমে আমরা আশ্রয় করব। যখন কৃষ্ণ বলছেন মদাশ্রয় মানে আমাকে আশ্রয় করো, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি করে, বিনা আশ্রয়ে যে ইউটিউবের কথা বললাম, এক একজন এক এক রকম মন গড়া ব্যাখ্যা করছে, কারণ তাদের কোনো আশ্রয় নাই, তারা কোনো গুরু আশ্রয় করেনি, তারা ভাবছে আমার মনে হয় এটা এরকম হবে। হ্যাঁ, যেমন একজন বলছে যে ভাগবতে বা আমাদের বৈদিক শাস্ত্রে, হ্যাঁ কথা নয়, বৈদিক শাস্ত্রে 33 কোটি দেবদেবীর কথা আছে, তখন যারা আশ্রয় নেয়নি, যারা আশ্রয় নেয়নি তারা মন গড়া ব্যাখ্যা করছে, একজন উঠে বলছেন এগুলি কাল্পনিক, ভিডিও করছে কাল্পনিক, তবুও আমরা এগুলি পূজা করি কারণ এগুলি পূজা করলে মন শান্ত হয় ইত্যাদি ইত্যাদি। আরে তোমাকে কে বলেছে কাল্পনিক, তার মানে তার কোনো আশ্রয় নাই, সে কোনো গুরুর আশ্রয় গ্রহণ করেনি, সে কোনো গুরু পরম্পরার আশ্রয় গ্রহণ করেনি। আরেকজন উঠে বলছেন আসলে 33 কোটি মানে 33 প্রকার, বলছেন অষ্ট বসু, 8 জন বসু, 2 জন অশ্বিনী কুমার, তা আমি দেখছিলাম 33 প্রকার লিখে উনি বন্ধ করে দিলেন। তা আমি প্রশ্ন করি যে তাহলে 33 প্রকার বলছেন তো 49 মরুত তারা কোথায় গেল, মরুত কতজন, 49 মরুত ওদের লেখা নাই, কারণ ওদের লিখলে আবার 33 ডিঙিয়ে যায়, তো পরম্পরার ধারায় না গেলে এসব হয়। হ্যাঁ, আমাদের প্রভুপাদ যতবার এইসব নিয়ে আলোচনা করেছেন প্রতিবার বলেছেন 33 কোটি মানে 33 কোটি। প্রভুপাদ বলছেন কলকাতায় একটা দোকান চালাতে গেলে অনেক সময় 33 জন কর্মচারী দরকার, একটা সাধারণ দোকান চালাতে গেলে 33 জন কর্মচারী
দরকার। তো একটা সাধারণ দোকান চালাতে যদি 33 জন কর্মচারী লাগে, তাহলে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান তৈরি করেছেন, প্রতিটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র। যেমন বাতাস, কে চালায় বাতাস? পবন দেব। হ্যাঁ, জল, জলের দেবতা হচ্ছেন বরুণ দেব। তারপর আবার বরুণ দেব তো জলের ইনচার্জ, তার মধ্যে আবার সমুদ্র দেব আছেন। তো তারা যেমন একই ডিপার্টমেন্টে ম্যানেজার, তারপরে ম্যানেজারের নিচে যে থাকে, এরকম সুপারভাইজার, এরকম অনেক স্টেপ আছে। তো একটা সাধারণ দোকান চালাতে যদি 33 জন কর্মচারীর দরকার হয়, তাহলে এত বড় দোকান যে ভগবান খুলেছেন সেটা এমনি এমনি চলে যাবে? এমনি এমনি চলে যাচ্ছে। সেখানে 33 কোটি, প্রতিটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবী আছে, 33 কোটি। কিন্তু যারা পরম্পরার আশ্রয় গ্রহণ করেনি, তারা নানাভাবে ব্যাখ্যা করছে। আজকে একটা ভিডিও পাঠালেন আমাকে একজন, আমাদের ইসকনের ভক্ত একজন ভিডিও পাঠালেন, প্রভু দেখুন তো ভিডিওটা ঠিক আছে কিনা। তো সেখানেও বলছেন যে আসলে সমস্ত যে মূর্তি পূজা বলছেন, এগুলো আমরা করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিরাকারে বিলীন হতে হবে। নিরাকার এই পরম্পরার সঙ্গে যোগ নাই। পরম্পরায় বলা হচ্ছে যে ভগবান পূর্ণ, যিনি পূর্ণ তার কোনো অভাব নেই। তো নিরাকার মানে রূপের অভাব, নিরাকার মানে কি? রূপের অভাব। তুমি একদিকে বলছো ভগবান পূর্ণ, আরেকদিকে বলছো নিরাকার, তাহলে ভগবান অপূর্ণ। আমি যখনই বলছি ভগবান নিরাকার, সঙ্গে সঙ্গে আমি মেনে নিলাম যে ভগবান অপূর্ণ, কারণ তার রূপের অভাব আছে। অভাব থাকলেই অপূর্ণ। ওম পূর্ণমদহ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণেশ্ব পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান পূর্ণ, তাই আমি যখনই বলি নিরাকার, তার মানে তিনি অপূর্ণ, রূপের অভাব, অনটন, অভাব অনটন, অপূর্ণ। এই জন্য পরম্পরায় আসতে হবে, চারখানা পরম্পরা ভগবান, চারখানা, যেমন চারখানা বিশ্ববিদ্যালয়। আমি যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি পড়াশোনা করে পাশ করে আসতে পারি, কলকাতা, যাদবপুর, বিভিন্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমি এক সময় ত্রিপুরাতে একটা স্কুলের দায়িত্বে ছিলাম, তো একজন, একটা সত্যি ঘটনা, একজন এসছে সংস্কৃত এমএ, তা আমি একটা বাংলা বাক্য দিলাম, গিয়ে বললাম এটা সংস্কৃত করুন তো, পারছে না। আপনি সংস্কৃত এমএ, সোজা বাক্য দিয়েছিলাম, সংস্কৃত এমএ আপনি এটাকে সংস্কৃত করতে পারছেন না। শেষে সেই ক্যান্ডিডেট স্বীকার করলো যে স্যার, আমি কানপুরে কত টাকা, 10,000 না কত ছিল, 10,000 টাকা দিয়েছিলাম, ওরা আমাকে এমএ পাস সার্টিফিকেটটা দিয়েছে। তার মানে কি? পরম্পরার সঙ্গে যোগ নাই, সম্প্রদায়ের সঙ্গে যোগ নাই। আমাদের সাধারণ পড়াশোনার জন্য আপনাকে, আপনি যদি ডাক্তার হতে চান, আপনাকে কলকাতা মেডিকেল কলেজে বা কোনো একটা প্রতিষ্ঠিত সম্প্রদায়ে যোগদান করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ চারখানা সম্প্রদায় সৃষ্টি করেছেন, মানে চারখানা বিশ্ববিদ্যালয়। একটা হচ্ছে ব্রাহ্ম মাধ্য গৌড়ীয় বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে রুদ্র সম্প্রদায় রুদ্র বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে নিম্বার্ক বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে শ্রী লক্ষ্মী। লক্ষ্মী মানে নিজে নিজে নয়, লক্ষ্মী কৃষ্ণের কাছ থেকেই, কৃষ্ণের কাছ থেকে পরম্পরাক্রমে পেয়েছেন। এইভাবে শিব নিজে নিজে করেননি, কৃষ্ণের কাছ থেকে পেয়েছেন। ব্রহ্মা নিজে নিজে করতে পারেননি, সবই কৃষ্ণের কাছ থেকে। প্রতিটি সম্প্রদায় শুরু হয়েছে, যেমন প্রতিটি বিশ্ববিদ্যালয় শুরু হয় সরকারের কাছ থেকে। তা আমাদের আদি সরকার কে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন আদি সরকার। তিনি চারখানা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য চারখানা বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করে দিয়েছেন। এখন এই চারখানা বিশ্ববিদ্যালয়ে পরম্পরা আছে, পরম্পরা ছাড়া হবে না। আপনি যদি ব্রেন অপারেশন করাতে চান, তো একজন যদি এসে বলে আমি ব্রেন অপারেশনটা করিয়ে দেব, মনে হয় এদিক থেকে করলে, এদিক থেকে কাটলে বোধহয় ঠিক হবে, কিংবা ব্রেনটা এদিক থেকে কাটলে মনে হয় হতে পারে, এরকম যারা বোধহয় ডাক্তার, যাবেন আপনি বোধহয় ডাক্তারের কাছে? যাবেন? পরম্পরা নাই, আমরা বলি হাতুড়ে ডাক্তার, তাই না? পরম্পরা নাই। তো ঠিক সেরকম যারা চারটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নয়, সম্প্রদায় বিহীন আজ মন্ত্রাস্তু নিষ্ফলামতা, সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নয়,
भगवान श्रीकृष्णर द्वारा प्रतिष्ठित चारखाना विश्वविद्यालय संगे जुक्त न सरकम ओ देवतागुली के कल्पना मन कर देवतागुली कल्पना नय देवतागुली एखो आगे तो युधिष्ठिर महाराजर आमने तारा आसत पृथिवीते हाँ जेमन जगन्नाथ मंदिर जो उद्बोधन हो ब्रह्मा नारद एरा फिता केटे तै तो ना ब्रह्मा नारद तारा एसे फिता केटे पुरीर जगन्नाथ मंदिर आसत आगे एखन आसो ना एखन सेरकम युधिष्ठिर महाराजर मतो वीआईपी आर नाई आगे कृष्ण छिलेन जखन कृष्ण एसेछिलेन 5000 बछर आगे अनेक नारद मुनि एवं अनेकेई घन घन पृथ्वीते भ्रमण करत एखन तारा एई माने लेट्रिने एखन पृथ्वीटा तो एकटा लेट्रिन ओदेर काछे एई लेट्रिने के आसबे केउ आसबे किन्तु जखन कृष्ण एसेछिलेन जखन युधिष्ठिर महाराजेर मतो शुद्ध भक्तरा पांडवरा एई पृथ्वीते छिलेन তখন অনেক দেবদেবী হামেশা এই পৃথিবীতে যাতায়াত করত এবং পৃথিবীর মানুষ অনেক সময় যেমন অর্জুন তিনি একবার চন্দ্রলোকে গিয়েছিলেন হ্যাঁ কিছু কিছু বৈজ্ঞানিক বলেন চন্দ্রলোকে নাকি কিছু নাই প্রভুপাদ গ্যারান্টি দিয়ে বলেছেন যে এগুলি সব এখন আবার আপনারা ভিডিও দেখবেন গুগলে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন আমরা কখনো চাঁদে যাই না চাঁদে মানুষের থেকে উন্নত প্রাণী আছে মানুষের থেকে উন্নত প্রাণী আছে অর্জুন কৃষ্ণের সঙ্গে অর্জুন কৃষ্ণের সঙ্গে চাঁদে গিয়েছিলেন তাহলে আপনি কি করে বলছেন নীল আর্মস্ট্রং তো চাঁদে গিয়েছেন কিন্তু ওই নীল আর্মস্ট্রং এর এখন ভিডিও আমি আমি দেখেছি গুগলে আপনারা দেখবেন নীল আর্মস্ট্রং নিজেই অনেক প্রশ্নের উত্তর দিতে পারছেন না হ্যাঁ ওনার রকেটটা যখন নেমেছিল সেই ছবিটা দেখানো হয়েছে এই ছবির ছায়াটা রকেটের ছায়াটা চারদিকে পড়েছে এদিকে একটু ছায়া এদিকে একটু ছায়া এদিকে একটু পেছন দিকে একটু ছায়া তো যিনি রকেটটা বানিয়েছিলেন বিল কেসিং রকেটটা বানিয়েছিলেন উনি নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করলেন রকেটের ছায়া চারদিকে পড়ল কেন সূর্য তো একদিকে উঠেছিল আকাশে সূর্যটা একদিকে উঠেছিল তাহলে ছায়াটা একদিকে পড়বে আমাদের ছায়া কি চারদিকে পড়ে আমরা যখন সূর্যের আলোতে হাঁটি আমাদের ছায়াটা কি চারদিকে পড়ে পড়ে একদিকেই পড়ে সূর্য যদি পশ্চিম দিকে থাকে আমার ছায়া পূর্ব দিকে পড়বে তাই না তো বিল কেসিং নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করলেন যে রকেটের ছায়াটা চারদিকে কেন পড়ল থতমত কিছু বলতে পারছে না দেখবেন গুগলে দেখা উই নেভার ওয়েন্ট টু দ্য মুন গুগলে লিখবেন উই নেভার ওয়েন্ট টু দ্য মুন থতমত খেয়ে গেছে কিছু বলতে পারছে না আমতা আমতা করছে তখন বিল কেসিং ধরলেন চেপে ধরলেন নিশ্চয়ই তুমি চারদিক থেকে হ্যাজাক লাইট কি বলে হ্যাজাক লাইট আছে না হ্যালোজেন হ্যালোজেন লাইট চারদিক থেকে লাগিয়েছে তো চাঁদের মধ্যে তুমি হ্যালোজেন লাইট কোথায় পেলে তারপরে এখন আলোচনা হচ্ছে এগুলি ওরা অ্যারিজোনা বলে একটা মরুভূমি আছে ওইখানে তখনকার সময়ের যে আমেরিকার প্রেসিডেন্ট কেনেডি কেনেডি জন কেনেডি জন কেনেডি নীল আর্মস্ট্রংকে বলেছিলেন যে নীল আর্মস্ট্রং বলছিলেন আমি তো চাঁদে যেতে পারবো না অসম্ভব তখন কেনেডি বলেছিলেন ইফ ইউ ক্যানট মেক ইট ফেক ইট তার মানে হচ্ছে তুমি যদি যেতে না পারো তাহলে তুমি এটাকে নকল করে দেখাও তখন বলছে তাইলে আপনি কাজ করুন ওই অ্যারিজোনার চারদিকে আপনি বেড়া দিয়ে দিন একটা কাঁটাতারের বেড়া আর সেখানে যেন কোনো মানুষ ঢুকতে না পারে তো কেনেডি তখন অনেক পুলিশ টুলিশ লাগিয়ে জায়গাটাকে এরিয়া 51 নাম দিয়ে ওই জায়গাটার মধ্যে একটা সিনেমা তৈরি করলেন চাঁদে যাওয়ার সিনেমা সেই সিনেমাটা টেলিভিশনে দেখানো হলো হ্যাঁ আর যেহেতু এটা প্রেস্টিজের প্রশ্ন আমেরিকা ঘোষণা করে দিয়েছে আমরা চাঁদে গিয়েছি রাশিয়াকে ভয় দেখাবার জন্য কারণ রাশিয়ার সঙ্গে তখন কোল্ড ওয়ার চলছিল আমেরিকার কোল্ড ওয়ার এটা হচ্ছে বাস্তব ঘটনা আসল ঘটনা কিন্তু মানুষ বিশ্বাস করছে যে বৈজ্ঞানিকরা চাঁদে গিয়েছে এখন নাসার বৈজ্ঞানিকরাই বলছে আমরা চাঁদে যাইনি চাঁদে যাইনি তাহলে বুঝতে পারছেন আমাদের ভাগবতে এবং বৈদিক শাস্ত্রে বলা হয়েছে চাঁদে দেবতাদের বাস অনেক উন্নত দেবতারা চাঁদে বাস করে এখানে যেমন ওভার পপুলেশন জনসংখ্যা বেশি চাঁদেও জনসংখ্যা বেশি এবং এগুলি হজম করা খুব কঠিন বলা হচ্ছে সূর্যের মধ্যে প্রচুর দেবদেবী বাস করে সূর্যের মধ্যে কীভাবে যেমন আমি জলে বাস করতে পারি না আমি জলে বাস করতে পারি আপনি জলে বাস করতে পারেন পারেন তো মাছ কী করে বাস করে আমরা দেখো না বিল্ডিংয়ে থেকেই মনে হয় যেন শীত লাগছে আপনি যদি ইয়েতে যান
গ্রিনল্যান্ড, ওখানে ওরা কিসে থাকে জানেন? বরফের ঘরে থাকে, বরফের ঘরে। আমরা ভালো ঘরে থেকেই আমাদের ল্যাপ কাঁথা গায়ে দিয়েও আমাদের শীত যায় না, বরফের ঘরে থাকে, বরফের দেওয়াল, বরফের রান্নাঘর, সব সব বরফের। তো আমরা এখান থেকে ভাবতে পারি আমি জলের মধ্যে থাকতে পারি না, কিন্তু মাছগুলি তো লেজ নেড়ে নেড়ে থাকে, তাই না? ঠিক সেরকম আমি সূর্যের মধ্যে থাকতে পারি না, কিন্তু সূর্যের মধ্যে অসংখ্য দেবদেবী আছে, সূর্যের মধ্যে অসংখ্য দেবদেবী আছে, তারা খুব আনন্দী আছে, খুব আনন্দী আছে। সূর্যদেব, কৃষ্ণ সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন বিভীষণকে। সূর্যদেবের সূর্যদেবের সন্তান হচ্ছে কুন্তীর পুত্র কর্ণ। এগুলি গল্প নয়, এগুলি গল্প নয়। তখন সূর্যদেব এসেছিলেন, হ্যাঁ, তো তার মানে সূর্যের মধ্যে সূর্যদেব থাকেন এবং সূর্যের মধ্যে অসংখ্য দেবদেবী থাকেন। এখন এটা বুঝতে গেলে আমাদের শাস্ত্র বুঝতে হবে। তো যাই হোক, এই জন্য আমাদেরকে শ্রবণ করতে হবে, পরম্পরা ধারায় শ্রবণ করতে হবে। যদি পরম্পরা ধারায় শ্রবণ না করি, কেউ বলবে এটা কাল্পনিক, কেউ বলবে এটা গল্প, হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের শ্রদ্ধাটাকে নষ্ট করে দেবে। এই জন্য বলা হচ্ছে শ্রবণ যদি করতে হয় মদাশ্রয়, আমার আশ্রয় এবং আমার যে পরম্পরা, আমার যে সম্প্রদায়, আমি যে চারিখানা সম্প্রদায় দিয়েছি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে পরম্পরাক্রমে শ্রবণ করা, তাহলে সঠিকভাবে বুঝতে পারবে যে 33 কোটি দেবদেবী আছে, তারা সকলেই আমার কিঙ্কর, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, সমস্ত গ্রহ নক্ষত্রে দেবদেবী প্রচুর পরিমাণে, কোটি কোটি। আমরা যেমন এখানে, যেমন ভারতবর্ষে প্রায় 138 কোটি মানুষ, ভারতবর্ষে 138 কোটি, তাই না? সারা পৃথিবীতে কোটি কোটি, ঠিক সেরকম বিভিন্ন গ্রহ নক্ষত্রে, চন্দ্রলোক, ইন্দ্রলোক, বরুণলোক, যেখানেই যাবেন সব জায়গায় প্রভুপাদ বলছেন, সব জায়গায় পার্ক আছে, বাগান আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব জায়গায়, সব গ্রহে। তো এখন অনেকে এগুলি বিশ্বাস করতে চায় না। একটা সিনেমা তৈরি করেছে একজন ভদ্রলোক, যিনি অস্কার পেয়েছেন, সিনেমাটার নাম দিয়েছেন অবতার। কেউ দেখেছেন এখানে যারা উপস্থিত, অবতার সিনেমাটা দেখেছেন? যাই, আমরা একসময় দেখেছিলাম। তো উনি দেখাচ্ছেন অন্য গ্রহে প্রাণী আছে, অন্য গ্রহে প্রাণী আছে। তো সেই প্রাণীগুলি দেখাচ্ছেন, দেখতে মানুষের মতোই কিন্তু অনেকটা অনেকটা, মানে হাতগুলি কীরকম, মানে অ্যাবনর্মাল, মুখটা অ্যাবনর্মাল, হ্যাঁ, সব হাত পা বডিটা অ্যাবনর্মাল, এরকম দেখাচ্ছে। কিন্তু আমাদের ভাগবত এবং অন্যান্য শাস্ত্রে বলছে আমাদের থেকে সুন্দর সুন্দরী, সেই সব গ্রহে আমাদের থেকে, মানুষের থেকে সুন্দর সুন্দরী জীব সেখানে আছে। যেমন স্বর্গে আছে অপ্সরা, ও তো অপূর্ব সুন্দরী, এবং স্বর্গের দেবতারা অপূর্ব সুন্দর। কিন্তু এগুলো যেহেতু আমরা শাস্ত্র থেকে পড়ি না, শাস্ত্র থেকে জানি না, তারা কী করছে, অবতার বলে একটা সিনেমা বানিয়েছে যেখানে দেখাচ্ছে অন্য গ্রহে প্রাণী আছে, কিন্তু কুৎসিত, কুৎসিত। কিন্তু আমরা শাস্ত্র থেকে কী পাই, মানুষের থেকেও সুন্দর। অন্যান্য গ্রহে যে প্রাণী আছে তারা মানুষের থেকেও সুন্দর, হ্যাঁ, মানুষ তো আছে মধ্যবর্তী, হ্যাঁ, তার নিচে আছে নিম্নলোকের অসুর লোক, হ্যাঁ, আবার উপরে আছে স্বর্গলোক, স্বর্গলোকের থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে মহরলোক, মহরলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে জনলোক, জনলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে তপলোক, হ্যাঁ, এইভাবে তপলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে সত্যলোক। তো এইভাবে একটার থেকে একটা শ্রেষ্ঠ, একটার থেকে একটা শ্রেষ্ঠ উপরের দিকে। এইগুলি পরম্পরাক্রমে শাস্ত্র থেকে শুনতে হবে, হ্যাঁ, মায়াসক্ত মনাপার্থভাবে যখন আমার কথা শুনবে, আমার সৃষ্টি সব ভাগবতে আছে, একসঙ্গে আছে ভাগবতে, হ্যাঁ, এইভাবে আমার কথা যখন বিশেষ করে ভাগবত থেকে শুনবে, হ্যাঁ, গীতা তো প্রাথমিক, গীতাটা হচ্ছে প্রাথমিক, প্রভুপাদ বলছেন গীতা হচ্ছে মাধ্যমিক আর ভাগবত হচ্ছে কলেজ আর চৈতন্য চরিতামৃত হচ্ছে PhD। তো এইভাবে যদি আমরা প্রথমে গীতাটা পড়ি, বুঝবেন আপনি, গীতাটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন মাধ্যমিক পাস। তারপরে যদি আপনি গীতার পরে, গীতা বুঝবেন কী করে, যদি আপনি পরম্পরা ছেড়ে অন্য জায়গায় যান, অপসম্প্রদায়ে যোগ দেন, তাহলে কিন্তু গীতা বুঝতে পারবেন না, হ্যাঁ। ঠিক সেরকম গীতা বোঝার পর, উপলব্ধি করার পর আপনি ভাগবত উপলব্ধি করবেন, ভাগবত উপলব্ধি করার পর চৈতন্য চরিতামৃত উপলব্ধি করবেন, তাহলে মায়াসক্ত কৃষ্ণের প্রতি আসক্তি জাগবে। মায়াসক্ত মনাপার্থ যোগঞ্জন মদাশ্রয়, আমার আশ্রয়ে তুমি আমার সঙ্গে যুক্ত হও ভক্তিযোগে, হ্যাঁ,
অসংশয়ং সমগ্রং মাং, তোমার কোনো সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না, সমগ্রং পূর্ণরূপে আমাকে জানতে পারবে। ভাগবত পড়লে আপনি যেমন 33 কোটি দেবদেবী সম্পর্কে বুঝতে পারবেন, নিরাকার ব্রহ্ম সম্পর্কে বুঝতে পারবেন এবং পরমেশ্বর ভগবান কৃষ্ণ সম্পর্কে বুঝতে পারবেন, চতুর্ভুজ নারায়ণ সম্পর্কে বুঝতে পারবেন, অর্থাৎ কৃষ্ণের সমস্ত বিস্তার সহ শক্তি সহ আপনি কৃষ্ণকে বুঝতে পারবেন, জড়জগৎ চিৎজগৎ সব বুঝতে পারবেন ভাগবত পড়ে। এই জন্য কৃষ্ণ বলছেন সমগ্রং নাম, আমাকে সমগ্ররূপে যদি বুঝতে চাও, যথা গাশ্যসি তৎশৃণু, বারবার শ্রবণ করো কৃষ্ণ কথা, হরি কথা, গীতা ভাগবতের কথা বারবার শ্রবণ করো, সাধু সঙ্গে পরম্পরা ধারায়, ওই পরম্পরা থেকে বিচ্ছিন্ন হলে কিছুই বুঝবে না, উপলব্ধিও হবে না, কিছুই বুঝবে না, দুর্লভ মনুষ্য জন্ম নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিশেষ করে যে ইউটিউবে আজকাল যে কেউ এসে কেদারনি শুরু করে, আছে কি আমি জানি না, কেদারনি ওয়ার্ডটা আছে কি এখানে, চলে কেদারনি মানে কি, যে কেউ এসে ইউটিউবে বলে আমার মনে হয় দেবতাগুলি নেই, আমার মনে হয় ভগবান নিরাকার, এই মনে হয় প্রভুপাদ খুব রেগে যেতেন, হ্যাঁ যখনই কেউ বলতেন আই থিঙ্ক, হোয়ার ইউ টু থিঙ্ক, আমি চিন্তা করি, আমার মনে হয়, তুমি কে হে মনে করার, আমাদের পরম্পরা রয়েছে, সাধুবর্গ রয়েছে, শাস্ত্র রয়েছে, সম্প্রদায় রয়েছে, সেই ভিত্তিতে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, সেই ভিত্তিতে জ্ঞান বিতরণ করতে হবে, তাহলে আমাদের উপকার হবে, না হলে আমরা বিপদগামী হব। সে কথাই কৃষ্ণ এই শ্লোকে বলছেন, যথা গাশ্যসি তৎশৃণু, অসংশয়ং সমগ্রং মাম, তুমি যদি সমগ্রভাবে সামগ্রিকভাবে কৃষ্ণকে বুঝতে চাও, তাহলে এইভাবে সদ্গুরুর আশ্রয়ে পরম্পরার আশ্রয়ে অনুগত হয়ে আশ্রয় লইয়া ভজে তারই কৃষ্ণ নাহিতে।